কথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা চাকরি হারিয়ে কেউ ঘরে গাছতলা মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ কি বলছিস মা লাগো তোমার মাথার মধ্যে তো আমি বাড়ি দিতে পারুম না তুমি এক কাম করো ঘরের চিপা চাপা থেকে একটা রড আইন না মাথার মধ্যে ঠাস করে মারে বাড়ি দাও একটা আমি মরে যাই এক করে মরে যাই তোবা তোবা আস্তাগফিরুল্লাহ এসব কি কথা কও বাজার আমি তো তোমার এমন মানা যে তোমার মাথার মধ্যে বাড়ি দিয়ে আমি তোমার মারে হালামো আমি এরকম পাষাণ মানা আমার দিলের মধ্যে অনেক দয়া মায়া বাজার আচ্ছা দয়া মায়া যদি থাকে সন্তানের প্রতি যদি দয়া মায়া থাকে তাহলে তুমি একটা কাম করো তুমি এখন থেকে আমি যা বলব তুমি তোমার মা তুমি আমার জন্ম দিচ্ছ আমি কি খারাপ চাব আমি যা কমো ওইভাবে চলবা হুম্বা ঠিক আছে তোমার ভাইয়ের কথা ভুলব না আচ্ছা বাজান তুই আমার যেটা যেটা করতে কবি আমি সেটা সেটাই করব আচ্ছা আমি ব্যান্ডারের কাছে লয়ে যাবো ব্যান্ডার বুঝো ব্যান্ডার হলো ওই যে দলিল লেখে যে ওই যে বেরেন্ডি বেছে তরকারি বেছে ওইটা না কিন্তু ওই ব্যান্ডারের কাছে লয়ে যাবো আমি যা কমো তুমি তাই করো বেশি কিছু করতে হবো না খালি হাতের কিছু কাজ করবা ছোট ছোট দু তিন চার পাঁচ জায়গায় খালি একটা ছোট ছোট কাজ করবা ঠিক আছে আর কিচ্ছু করো আমি কমো এখানে করো তুমি ছাট করে করে দেবো কিচ্ছু বাপ্পা না ঠিক আছে আমি বিয়া করতাম না
জ্যোতিরে তুই বিয়া করবি না বাবা ঠিক আছে আমি তোর লিগা অনেক সুন্দর দেখা একটা মায়া জোগাড় করবো, ঠিক আছে? আল্লাহ রে, বাঁচা গেছে, যুথির উপর থেকে নজরটা সরে গেছে। মাগার কইলি কি একটা সুন্দর মায়া পাওয়া যায় নাই, এর লেগে অপেক্ষা করতে হয় না, সবুর করতে হয় না, সবুরে না মেওয়া ফলে, বুঝছো? আমি মামা খাই মুখ খিতা লাগছে, মামা ফল খাই মুখ দেও, আমার খিতা লাগছে, ভুক লাগছে, আমার মামা দেও, খাবি মতলব আরে ডাইনিং টেবিলে লয়ে যা, ওখানে লয়ে আ, খুব ভালো লাগবে রে, খিলা গে, যা। আমাকে না আপনি কোনো নিয়ম বলতে আসবেন না, ঠিক আছে? আপনি এখন এই রুম থেকে বের হবেন, আর যদি বের না হইছেন না তাহলে আমি কিন্তু এখন চিৎকার দিব। চিৎকার করলে তো বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এনে ঘুমাও, আমি গিয়ে ঘুমাচ্ছি, আর কালকে সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় রেডি হয়ে থাকবা, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আপনার সাথে যাব? হ্যাঁ। আপনার হচ্ছে চরিত্র খারাপ, আর চরিত্র খারাপ মানুষের সাথে আমি ডাক্তারের কাছে যাব না। আরে আমার চরিত্র খারাপ হোক ভালো হোক, তুমি যদি ডাক্তারের কাছে না যাও তাহলে মানে সুস্থ তো হবা না। আপনি আমাকে টাকা দিয়ে দেন, আমি একা একা ডাক্তারের কাছে যাব। কি বিপদে পড়লাম রে বাবা। এত কথা কিন্তু আপনি বলবেন না, আপনি আমাকে টাকা দিবেন কিনা সেটা বলেন। টাকা তো আমি দেবই, সে তো রেডি করে রাখিছি। আচ্ছা ঠিক আছে, টাকা দেবো না সকালে, এখন আসো আমরা একসাথে ঘুমাই, মিলমিশ হয়ে গেছে তো। আপনি এখন এই রুমে বাচ্চা, আমি চিৎকার দিব, দিব চিৎকার, এখন বেরো। আপনি অসুস্থ মানুষ, রুম থেকে বেরোবেন। টাকাটা কোনো রকম হাতে পেয়ে নি, তারপর তোর খবর আছে, টাকাটা পাওয়া মাত্রই ঘটকে দিতে হবে। আম্মা, বাবা,
এই যে এইখানে আছে না হ্যাঁ এইখানে সুন্দর করে একটা সাইন করো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি এখানে সই করুন আচ্ছা মাজান এখানে কি লেখা আছে এখানে লেখা আছে তোমার আব্বা জান মানে আমার নানা জানের যে রাইখা যে সম্পত্তি আছে যেটা তোমার বাগে আছে আর কি ওটা সবকিছু আমার নামে লেখা দিতে আছো স্যার হ্যাঁ হ্যাঁ কি কয় একা তোমার নামে আমি লিখে দিতেছি একা আমি তোমার নামে লিখে দেব কেন কইতেছ তুমি কার নামে দিবা আম্মা কেন বাজান তোমার আর একখান ভাই আছে না ওই আমার পোলা না ওর নাম এখানে নাই কেন ওমা ও তো মাথা নষ্ট হয়ে গেছে গা পাগল তো পাগলের নামে সম্পত্তি লিখে দেওয়ার কোনো নিয়ম নাই কেন আচ্ছা ঠিক আছে তাইলে আমি এই দলিলে সই দিব না খেলা সই করব না খেলা গণিত পাগলামি ভালো হোক ও ভালো হইলে পর তারপরে একলগে আমি সই দিব আমার ভাই কোনি তো সারা জীবন ও মনে করে বালা না হইতে পারে পাগল থেকে যায় এই জন্য কি সারা জীবন তুমি সিগনেচার করবা না হ্যাঁ এটা হইলো করো করো না রে বাজান দরকার হইলে আমি সারা জীবন ওর লাগে অপেক্ষা করব আমার বোনের লেখা আম্মা তুমি কি শুরু করছো আমি এত টাকা খরচ করে যে ব্যান্ডার সামনে আছে জিজ্ঞেস করো আমি দলিলটা ঠিক মেক করছি এখন তুমি গরিনের টাইনাল হয়ে যাচ্ছে এটা ঠিক করছো তুমি আমার যে কত টাকা লস হবে তুমি জানো আচ্ছা ঠিক আছে কত টাকা লস হয় তুই আমারে হিসাব দিবি তোর মামার থেকে নিয়ে আমি তোরে টাকা দিয়ে দিমু ঠিক আছে মামা যদি জানে কিছুতে দল লইতে দিব না তুমি এক কাম করো দললে সই করে দাও কোনো জন ভালো হইব আমি নিজে অরং সবই অনেক দিয়ে দেব না আগে আমার পোলা গনিরে তুমি ট্রিটমেন্ট করে সুস্থ করবা তারপরে তুমি দুইজনের নামে দলিল করবা সেই দলিলে আমি সই দিব তার আগে কোন সই আমি দিব না চল বাসা যাই গা চল কি করবেন এখন আপনার কাছে মোটা রড আছে মোয়া আছে আনলে জুতাটা কি শক্ত তুমি শক্ত আমার মাথাটার মধ্যে ঠাস করে কে বাড়ি দেন মরে যাই গা আপন মাই আমি তো সিরে নেড়ে সিরাই ছিল সিরা ছিল কেন আর বালা শাড়ি নতুন শাড়ি কেনাই তো আর দিতে দিতে গেছি আর এটা তো তুমি শ্রেষ্ঠ কামনে কাও শ্রেষ্ঠ কামনে তুমি আল্লাহর কসম করে দিছি আমি সিরি নাই আমার মনে হয়েছে আমি তো কোনদিন কাপড় দিই নাই কাপড় দেওয়ার সময় হঠাৎ করে মনে করে সিরাই গেছে আ বেশি খুশি করতে যে তুমি কাপড় সিরিয়া লাইছো ঠিক আছে এডার বিষয়তেই পরে করবো এখন দেখে কি রান্নাটা কেমন রাঁধছো তুমি অনেক মজা করে রাঁধছি তুমি টেস্ট করে দেখে বিশ্বাস না দেখ আমি তো রান্না করতে একই কথা কে আচ্ছা আমি তোমাদের মুখে যত্ন করে তুমি খাওয়াই দিব আয়ো না মনে আয়ো
কি আরে বাবা রে আমার মাথা ব্যাগে গিয়ে রে ও বাবা 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 দিয়ে দাও কোটাস কি লাগ কোটাস কি লাগ আমার দাঁড়ানা বাসে আসবে কিন্তু বাবা দাঁড়া ভাই কি করতে তুই দাঁড়ানা কি করছ বাবা আরে তুমি আর কি দিয়া কাকা যদি মা তাইও কাছে কই আর কি তোমা তো কি বাবা আমি মানি আমি যে ইন্দ্র দাও চল আরে ইয়ে তো তো মার কর আব্বা সাথে কি খুশি কর আব্বা সাথে রে কম্পা সাথে কি মাঝে মাঝে দুষ্ট খায় এলাই গলা টিপটি মারলি এলাই মিন্দ রাজা আপনি কি আরে মারছি তুই কি বলছিস তা কি চোর ডাকাই যাসনি যে আরে রেগুলার মারা পাবলিক আরে আরে আমি তো তোর চোর ডাকাইদের কথা কই না বন্ধু ওই যে তুই হরকত চাচার বাড়িতে চাকরি করছিলি না হ্যাঁ করছি আরে বেটা সে তো কথায় কথায় তার বাড়ি দারোয়ান রে কিলাই গুতায় সেটা তো আমি জানি তুই কত জানাস তুই জানাস কি হরকত কাকা ওই যে মারলি ও মনকে চাদর করে মারে যাতে যে আর কত ভালোবাসে রে ও এটা আমি জানি ওই ভালোবাসা যে কোন ভালোবাসা উষ্ট আর কিল বন্ধু হ্যাঁ তুই আমার মাঝে অনেক ব্যথা এখানে একটু ভালো করে মালিশ দে বন্ধু মালিশ দে হ্যাঁ মালিশ তো দিও গলা গা না ভাই চিত্ত রে হুতি থাকো আর মালিশ করি দে আর যে তো হলো দে এটা কানি আরে সারা বাজায় সারা বাজায় মাথা কি তোর কি সব বল আবে আবে 40 সেমি বাজাবে কিন্তু হ্যাঁ দে লাগে ব্যথা লাগে আরে ওমা কি তো জোরে জোরে চাপ দে জোরে জোরে চাপ দে এ আস্তে আস্তে তো দিয়ে না লাগে সমস্যা আছে প্রবলেম সামাজিক সমস্যা সব সংসারের সমস্যা স্বামী স্ত্রীর সমস্যা যেন ব্যাগ নিয়ে বার হয়েছে সুখ নাই কঠিন সুখ এটা ই সুখর তো সংসারের অসুখ ই সুখের দাম বেশি এটা ডিসকাউন্ট তো আজই তো না এটা অনেক দাম আই লাভ ইউ হ্যাঁ আই আই লাভ ইউ হ্যাঁ এ হ্যালো এক্সকিউজ মি আই লাভ ইউ তো এই 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 আই লাভ ইউ তো আরে আরে তুমি কি চলে কে হা হতে এই তুমি কেমন আছো তোমার কি অবস্থা কেমন আছো তুমি আরে ভাই না আমি তোর লেগে আই লাভ ইউ ব্যবস্থা করতেছি আলাই তুই ভিতরে যা না আপনি আমার সাথে আজেবাজে কথা বলেন হ্যাঁ আমাকে কোনো চিন্তাকারী ধরবে না না আমার চিন্তাকারী না ধরলো তুমি দেখতে সুন্দর বুঝলাম ধরবে না জাল দলিল করে কইছে এখানে সাইন করো আর মায়ের গলায় ওই ছুরি ধরে কইছে দলিলে সাইন কর জাল দলিল করতে লইছিল